আমার গুৱাহাটী সেন্ট্রেল মানে আমার এই বর্তমান গুৱাহাটীৰ এই যে ওয়ার্ডবুরলৈ যেটো পানী প্রকল্প আছিলে এই প্রকল্পটোৰ পুঁজি দিছিলে জাপানৰ জাইকা অনুষ্ঠান, এইটো এটা বিত্তীয় অনুষ্ঠান। তেওঁলোকে আমার অসম সরকারক তেখেতসকলে দিছিলে আৰু জিডিডি বিভাগৰ অন্তর্ভুক্ত জিএমডিয়ে এই প্রকল্পটো তেখেতসকলে রূপায়িত কৰিছিলে। আৰু মই আচৰিত মানিলোঁ যে জলাশয় নবনোৱাকৈ খাৰঘুলিৰ ওচৰত যিটো ঠাইত ব্ৰহ্মপুত্ৰৰ পানী লোৱা হ'ব বুলি তেখেতসকলে এটা ঠাই নিৰ্বাচিত কৰিছিল, মই সেই ঠাইত গৈ পেলাই হতভম্ব হৈ পৰিলোঁ যে সেই ঠাইত চৰ পৰি গৈছে। কিন্তু তেওঁলোকে প্ৰায় 20% কাম আগবঢ়াই পৰিছিলে, গতিকে অন্য এটা ঠাইত বিকল্প ঠাই উলিয়াই তাত পানীৰ যিটো ইনটেক পইণ্ট, সেই ইনটেক পইণ্ট বনাবলগীয়া হৈছিলে। আৰু সেই ইনটেক পইণ্ট বনোৱালৈকে যিহেতু এইটো এটা যথেষ্ট সময় সাপেক্ষ কাম, গতিকে আমি চিন্তা কৰিলোঁ যে আমাৰ শদিলাপুৰত আমি প্ৰত্যেক দিনাখনে 10 কোটি লিটাৰ পানী আমি পৰিশোধন কৰিব পাৰোঁ। এই 10 কোটি লিটাৰ পানী সাধাৰণতে এনেকুৱা ধৰণৰ প্ৰকল্প যেতিয়া লোৱা হয় এটা সময়ৰ কথা চিন্তা কৰি লোৱা হয়। এই শদিলাপুৰৰ যিটো প্ৰকল্প, এই প্ৰকল্প লোৱা হৈছে 2040 চনত, কিয়নো এটা চিন্তা আছে যে লাহে লাহে গুৱাহাটীখন আজাৰা বৰঝাৰ এই অংশটোত লাহে লাহে বিস্তৃত হ'ব আৰু তাত খোৱা পানী যোগানৰ প্ৰয়োজন হ'ব। কিন্তু বৰ্তমানে যিহেতু এই পৰিশোধিত পানী যিখিনি আমি পৰিশোধন কৰিব পাৰোঁ সেই পানীখিনিৰ তাত প্ৰয়োজন নাই। আৰু আমি যিহেতু খাৰঘুলিত আমি এটা অসুবিধাৰ সন্মুখীন হৈছিলোঁ, প্ৰাকৃতিক অসুবিধাৰ সন্মুখীন হৈছিলোঁ, তেতিয়া চিন্তা কৰা হৈছিলে যে তাৰ পৰা যদি এডাল পাইপলাইন বনোৱা হয় আৰু সেই পাইপলাইনেৰে যদি আমি খাৰঘুলিৰ যি জলাধাৰ, সেই জলাধাৰলৈ পানীখিনি আনিব পাৰোঁ, তেতিয়াহ'লে আমাৰ খাৰঘুলিৰ যিটো ইনটেক পইণ্ট নোহোৱালৈকে সেই পানীখিনিৰে আমি গুৱাহাটীৰ অন্য যিখিনি ঠাইত দিব লাগে সেই ঠাইবোৰত আমি সেই পানীখিনি দিব পাৰিম। আৰু সেই হিচাপে আমাৰ খাৰঘুলিৰ পাহাৰৰ ওপৰত আপোনালোকে জানে ৰামচাহিল বুলি কয়, ৰামচাহিলত আমাৰ মূল জলাধাৰটো আছে, তাৰ কাষতে অমিয়নগৰ বুলি এটুকুৰা ঠাই আছে, তাতো এটা জলাধাৰ আছে। এই জলাধাৰবোৰ সম্পূৰ্ণ হৈ গৈছে, 100% সম্পূৰ্ণ হৈ গৈছে। আমি খাৰঘুলিৰ শদিলাপুৰৰ পৰা পানী কামাখ্যালৈ আহে, কামাখ্যাৰ পৰা পানী আমাৰ খাৰঘুলিলৈ আহে, খাৰঘুলিত পানী আমি একত্ৰিত কৰি সেই পানী আমি পাম্পেৰে আমি ৰামচাহিললৈ লৈ যাওঁ, ৰামচাহিলৰ পৰা আমাৰ অমিয়নগৰলৈ পানী আহে আৰু তাৰপিছত আমি গুৱাহাটীৰ অন্যান্য অঞ্চললৈ পানীবোৰ লৈ যাবলৈ আমি পৰিকল্পনা আছে আমাৰ। আমাৰ যি মই কৈছিলোঁ যে অলপ আগতে প্ৰায় 100 কোটি টকাৰ পাইপ কিনা হৈছিলে, এই পাইপবোৰ কিন্তু আজি সেই 15 বছৰ আগতেই কিনিছিলে। এই পাইপবোৰ কিনাৰ পিছত মই যেতিয়া ফাইলত দেখিলোঁ, মই তেতিয়া ভাবিলোঁ যে এনেকুৱা এটা কিয় কৰিলে যে এটা বস্তুৰ এটা যিকোনো এটা পৰ্যায় থাকে, জলাশয়টো হোৱাৰ পিছতহে পানীৰ পাইপলাইনৰ প্ৰয়োজন হ'ল। কিন্তু তেতিয়া বুজিলোঁ যে এই যিটো পাইপ কিনা হ'ল তাৰ মাজত কিন্তু কাৰোবাৰ ব্যক্তিগত লাভালাভৰ কথা আছিল। মই ব্যক্তিগতভাৱে কাৰো নাম দিব নোখোজোঁ, কিন্তু কোনোবাৰ ব্যক্তিগত লাভালাভৰ বাবে এই পানীৰ পাইপখিনি তেতিয়া কিনাৰ প্ৰয়োজন নথকা স্বত্বেও তেখেতসকলে কিনিছিলে। আৰু সেইবাবেই যেতিয়া IVRC-লে গোটেই গুৱাহাটীত পানীৰ পাইপবোৰ বহালে, তেওঁলোকে বহাওঁতে তেখেতসকলে বহুত সমস্যাৰ সন্মুখীন হ'ল। মই এবাৰ IVRC-লে ইয়াৰ পৰা পলাই যোৱাৰ পিছত তেখেতসকলক মতাই আনিছিলোঁ। মই আনি পেলাই তেখেতসকলক সুধিলোঁ যে আপোনালোকে এই কামটো সম্পূৰ্ণ কৰি যাওক। তেখেতসকলে নাই নোৱাৰোঁ, আমি ইয়াত কিমান মানুহক পইচা দিম, পইচা দি পেলাই আমি হাৰাই আনিছোঁ, আমি ইয়াত কাম নকৰোঁ, গুচি গ'ল তেখেতসকল। আমাৰ তেতিয়া বিকল্প আছিলে যে পৰৱৰ্তী সময়ত তেখেতসকলৰ লগত আৰ্বিট্ৰেশ্যন হওক বা কোৰ্ট কাছাৰী কৰি তেখেতসকলৰ পৰা আমি ক্ষতিপূৰণ বিচাৰিম, কিন্তু প্ৰাণী প্ৰকল্প কৰাটো আমাৰ প্ৰয়োজন আছিলে। আমি আমাৰ ইয়াৰ যিখিনি স্থানীয় আমাৰ জল বোৰ্ডত কাম কৰি থকা যিসকল নিৰ্মাতা আছিল, যিসকল কণ্ট্ৰেক্টৰ ফাৰ্ম আছিল, তেখেতসকলক অনুৰোধ কৰি আমি গোটেই কামখিনি ভগাই দি বৰ্তমানে আজি আপোনালোকে জানি সুখী হ'ব যে
আমার যেটো ট্রাঙ্ক লাইন আছে সেই ট্রাঙ্ক লাইনটো আজি তেখেতসকলে লৈ যাব এতিয়া আমার 10 ব্যাটেলিয়নের উপর আমার এটো কি নগর বলি কয় কমলনগর কমলনগর এটা গেমনে ডাঙর ট্যাঙ্ক বনায় আছে গেমনে ট্যাঙ্কটো বনালে আমি সমগ্র অঞ্চলবিলাকত এটা পানি দিবলৈ সক্ষম হম আমার পরিকল্পনা মতে আমি 2020 চনৰ অক্টোবর নভেম্বরত এই গোটেই পানির প্রকল্পটা আমি সম্পূর্ণ করিম বলে ভাবিছিলাম কিন্তু 2020 চনত গোটেই বছরটো বিভিন্ন কারণত এই লকডাউনের কারণে হোক বা কা আন্দোলনের কারণে হোক এই প্রকল্পটো সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছিল আর সেইভাবে আমি আমার পরিকল্পনা মতে আমি 2020 চনৰ অক্টোবর নভেম্বরত আমি করিব পৰা নাই আমি এইবার এই বছরৰ ভিতৰতে এই প্রকল্পটো সম্পূর্ণ করব পাৰিম বলে আমি আত্মপ্রত্যয়ী আর ইতিমধ্যে আমার যে হাউস কানেকশন এই হাউস কানেকশনব পূব শরণিয়া রাজগড় এরিয়া আর কিছু ক্ষেত্র আমার জুরোডর সেইখিনিলেক আমি পানির আপনার যে টেস্টিং করব লাগে হাইড্রো টেস্টিং আমার করে থাকা হয়েছে হাইড্রো টেস্টিং প্রায় সম্পূর্ণ হয়েছে মাঝে সময়ে কেতিয়াবা হাইড্রো টেস্টিংয়ের সময়ত কোনোবা পাইপর জয়েন্টত যদি লিক হয় তেতিয়াহলে আপনাদের দেখে যে পানির ফুয়ারা উঠা দি উঠে কেদিনমান আগতে কেইমাহমান আগতে আমার তেনকা একটা জয়েন্ট লিক হয়েছিল আপনার গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের ঠিক চারিআলিট আপনার মনত আছে সাগে তেনকা এটা দুটা সেই হাইড্রো টেস্টিংয়ের প্রয়োজন আছে এই টেস্টিংখিন করে পেলায় আমি আজি হাউস কানেকশনের বাবে আমি রাজ্যের পর আবেদন বিচারিছো যথেষ্ট রাজ্য সহারিও দিছে আর এই বছরের ভিতরতে আমি এই পানির প্রকল্পটো সম্পূর্ণভাবে রাইজক দিবলৈ সক্ষম হম এইবারের নির্বাচনত কেন এইবারের নির্বাচনত মূর যদি সকল প্রতিদ্বন্দ্বী মানে তেখেতসকলে কি বক্তব্য রাখি আছে গোটেখিনি মই মন করে আছো তেখেতসকলে এটা কথাকে কৈছে পানির নাটনির সমস্যাটো দূর করিব পৰা নাই হয় আমি পানির সমস্যাটো দূর করিব পৰা নাই কিন্তু এই পানির সমস্যাটো আমার সৃষ্ট নহয় আমি সৃষ্টি করা নাই যদি আরম্ভণিতে এই প্রকল্পটো সঠিকভাবে পরিকল্পনা করা হল হয় তেতিয়াহলে আজির এই পরিস্থিতিলৈ নাহিলে হয় আর যি কি নহক যেহেতু পরবর্তী সময়ত আমার সরকার হয়েছে আমার সরকারের দায়িত্ব আছে এটু সম্পূর্ণ করার আমি সেই সম্পূর্ণ করার যে প্রয়াস সেই প্রয়াসটা সম্পূর্ণ রাখিছো মাজতে আপনাদের জানে এসেম্বলিটো একটা কোয়েশন হয়েছিল আর এসেম্বলির কোয়েশনতো আমি উত্তর দিছিলো যে আমার পানি যোগান প্রকল্পটো প্রায় 80% আমার সম্পূর্ণ হয়েছে বাকি 20% যাবার আমি সম্পূর্ণ করবলে বাকি আছিল করিলো হয় কিন্তু যাবার নোৱাৰিলো এইবার আমার প্রকল্প এতিয়াও চলি আছে আমার যদিও আজি ধরে লোক ইলেকশন কমিশনের গাইডলাইনের কারণে আমি প্রকল্পটোত আমার প্রত্যক্ষ আমার কোনো ইনভলভমেন্ট নাই কিন্তু প্রকল্পটো মই খবর রাখা মতে তেখেতসকলে সুন্দরভাবে আগবাই আছে আর এই বছরের অক্টোবর বা নভেম্বর মাহর ভিতর আমি গুয়াহাটীবাসীক পানি দিবলৈ সক্ষম হম এই ক্ষেত্রত মই আপনাদের জানাব বিচাৰিছো যে গুৱাহাটীত পানি যোগান দিয়া আৰু তিনিটা সংগঠন আছে এটা হৈছে GMC গুৱাহাটী পৌৰ নিগম আৰু এটা হৈছে যিটো জল বোর্ড বুলি কয় এতিয়া সেই জল বোর্ড আৰু এটা হৈছে PHE পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার্স তে গুৱাহাটী পৌৰ নিগমৰ তিনিটা ইনটেক পইণ্ট আছে এটা আছে ৰাজভৱনলৈ উঠি যোৱা যেটো আমার পদুমপুখুরী বলে কয় সেই অঞ্চলটো সেই ইনটেক পয়েন্টটো তাত আপনাদের ফিল্ট্রেশন করা হয় করে পেলায় আমি আমি নবগ্রহ সেইখিন ওসরলে লৈ যাও আর এটা হয়েছে আপনাদের দেখিছে আমার SP বাংলোর ঠিক পিছফালে SP বাংলোর পিছফালে আর এটা আছে কামাখ্যার ওসর আমি এটা কাম করেছিল যেটা মূর আগতে যেতিয়া মেয়র ইন কাউন্সিল আছিল তেখেতসকলে সেই প্রকল্পটো হাত লৈছিলে প্রায় 5 কোটি টাকা দি কিয়নো 60-এর দশকতে গুৱাহাটী পৌর নিগমের এই প্রকল্পসমূহর পাম্প আর অন্যান্য যন্ত্রখিনি কিনা হয়েছিল তেতিয়া এই পাম্পখিনি এতিয়া নতুনকে কিনি পুনর্বার আমি পানির যেটো আমার আমার রিফাইনিং ক্যাপাসিটিটো আমি যথেষ্ট বৃদ্ধি করবলে সক্ষম হয়েছো আর সেইবাবে আগৰ তুলনাত GMCয়ে অধিক পানি দিবলৈ সক্ষম হৈছে ঠিক তেনেদৰে যিটো আমাৰ জল বোর্ড আছে আমাৰ জুৰোড অঞ্চলত যিটোৱে পানী দিয়ে
তেখেতসকলৰো পাম্পবোৰ পুৰণি হৈ পৰিছিল আৰু পুৰণি হৈ পৰাৰ বাবে আমি জি এম ডি এৰ পৰা তেখেতসকলক 23 লাখ টকা আমি তেখেতসকলক ধাৰ দিছিলোঁ আৰু এই 23 লাখ টকা ধাৰ দি তেখেতসকলে নতুন পাম্প কিনি আজি তেখেতসকলেও কিন্তু যথেষ্ট পানী দিবলৈ সক্ষম হৈছে। গুৱাহাটীৰ জনসংখ্যা আজি আগতে আছিলে গুৱাহাটীৰ জনসংখ্যা যেতিয়া এই প্ৰকল্পবোৰ লোৱা হৈছিলে তেতিয়া আছিলে 3-4 লাখ, আজি 10 লাখতকৈ অধিক হৈ গৈছে। গতিকে গুৱাহাটীবাসীক পৰ্যাপ্ত পানী এই 3টা প্ৰকল্পই দিব নোৱাৰে আৰু এই 3টা প্ৰকল্পই পৰ্যাপ্ত পানী দিব নোৱাৰাৰ কাৰণে আমি বিকল্প হিচাপে এই জয়কাৰ প্ৰজেক্টটো লোৱা হৈছিলে, যিটোৰ দ্বাৰা এই বছৰত আমি আশা কৰিছোঁ যে আমি গুৱাহাটীবাসীৰ বহু অপেক্ষিত আমি পানী যোগান আঁচনিখন আমি সম্পূৰ্ণ কৰিব পাৰিম।